আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি রাসেল আনা। প্রিয় দর্শক, অনেক মানুষই বলে থাকেন ফোন দিয়ে বা মেসেজ দিয়ে, বড় ভাই আপনি তো দেশি মুরগি পালন করে থাকেন, বা দেশি মুরগির একদিন বয়স থেকে শুরু করে এক দেড় মাস বয়স পর্যন্ত আপনারা কি কোম্পানি ফিডগুলো খাওয়ান, বা কোন সাইজে ফিডগুলো খাওয়ান, বা কোন ফিড খাওয়াইলে আসলে মুরগি বেশিরভাগ বড় হবে বা তরতাজা হবে, এই বিষয়টা নিয়ে অনেক মানুষ প্রশ্ন করে থাকেন যে ভাই যে খাবারের বিষয়গুলো আলোচনা করেন। ঠিক এইভাবে কিন্তু আজকে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন গা এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, এটি সোনালি স্টার্টআপ, এটি কোয়ালিটি কোম্পানির একটা খাবার। এই খাবারটা হচ্ছে জিরো খাবার, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এটি একদম জিরো সাইজের যে খাবারটা, এই খাবারটাই কিন্তু খাওয়াচ্ছি। তো এটা অনেকে আছেন যে ব্রয়লার স্টার খাওয়াই থাকেন, অনেকে আছেন লেয়ার স্টার্টার খাওয়াই থাকেন। আসলে লেয়ার স্টার্টার হচ্ছে যারা ডিম পাড়াবে তাদের একটা সঠিক বয়সের সময় চালাইতে হয় লেয়ার স্টার্টারটা, আর যাদের মাংসের জন্য উৎপাদন করবেন বা পুষ্টিমন একটা বাচ্চা রেডি করবেন, আচ্ছা আপনি যে বাচ্চাগুলো লালন পালন করতেছেন সেই বাচ্চাটা তো আগে ছোটো দিকে বড় করতে হবে পুষ্টিমন খাবার দিয়ে। তো সেটাই যদি আপনি করেন, অবশ্যই আপনি পুষ্টিমন খাবারগুলাই সংগ্রহ করতে হবে। সেটা হলো আমি পালন করি সোনালি স্টার্টার দিয়ে। অনেক মানুষই ব্রয়লার স্টার্টার দেয়, এখন ব্রয়লার স্টার্টার আর সোনালি স্টার্টার বা বিভিন্ন কোম্পানির স্টার্টার, এগুলো পার্থক্যটা কি এই বিষয়টা আগে জানি। তো দর্শক, এটি সোনালি স্টার্টার হওয়ার কারণে এটি আমি যদি ব্রয়লার স্টার্টার চালাই, সেক্ষেত্রে যেহেতু আমি দেশি মুরগি পালন করে থাকি, তো দেশি মুরগির আমি যদি সোনালি স্টার্টার খাওয়াই সঠিকভাবে বাড়বে। সোনালি স্টার্টার খাওয়াই অবশ্যই সেটা কিন্তু অরিজিনাল দেশি মুরগির যে একটা গঠন, দেশি মুরগির যে একটা শক্ত গোস্ত, এটা কিন্তু থাকবে। আর অনেকে আছেন যে ভাই আমরা খুদ দিয়ে পালন করব, অন্য কিছু দিয়ে পালন করব, আসলে কি এইটাই আপনি খাওয়াইতে হবে আগে। পুষ্টিমন খাবার যদি খাওয়াতে চান তাহলে এইগুলো খাওয়াইতে হবে। আপনি যেমন এটা কোয়ালিটি কোম্পানি রয়েছে, কোয়ালিটি কোম্পানি খাওয়াইতে হবে এমন কোনো বিষয় না। আপনি নারিশ খাওয়াবেন, আপনি এসিআই খাওয়াবেন, আপনি প্রোভিডাফিট খাওয়াবেন, আপনি যেটাই খাওয়ান না কেন, আপনি প্রথম অবস্থায় বাচ্চাদের স্টার্টার খাওয়াইতে হবে ছোটো দানাটা, যেহেতু আপনার ছোটো মুরগির বাচ্চা এই জন্য আপনি ছোটো দানাটা খাওয়াইতে হবে। ছোটো দানাটা খাওয়ার পরে অবশ্যই সেখানে এই বাচ্চাগুলা, যেসব বাচ্চার বয়স হবে এক মাস বা ২০ দিন বয়স হবে, ওই সময় এই দানাগুলা একটুকা মোটা ধরনের, যেমন এটা আদা ভাঙ্গা, হ্যাঁ এটা একদম জিরো সাইজ। আর যে সঙ্গে আদা ভাঙ্গা খাবারটা খাওয়াবেন ও মুখের সাথে আর ওই খাবারের সাথে যদি মিলে যায়, কারণ এটা যদি আপনি এক মাস পরে খায় তাহলে সারাদিনে ৮০ বার করে খাইতে হবো, ঠোকাইতে হবো। আর যদি আদা ভাঙ্গাটা যদি খাওয়ায়, মানে পি স্টার্টার যদি খাওয়ায়, অবশ্যই সেখানে ১০-১২টা খাইলেই কিন্তু শেষ হয়ে যাবে। আর ওই সময় বাকি যে সময়টা, ওই সময়টা কিন্তু খেলাধুলা করতে পারে, এর জন্য মুরগিটাও কিন্তু অনেকটাই বাড়বে। প্রিয় দর্শক, তো এই ছিল। অনেক মানুষই জানতে চান যে ভাই এই স্টার্টার ভাই কোন কোম্পানি, কোন কোম্পানি ভাই, কোনো কোম্পানি বলতে পারবো না, কারণ আমি সব কোম্পানির মালিক খাওয়াইছি, একই রকম ওজন আছে, একই আছে, কিন্তু ভালো কোম্পানি যেগুলা, ভালো কোম্পানিগুলোতেও কিন্তু মাঝে মাঝে আপনার ওজন আসে না। আবার কিছু কিছু করে নর্মাল কোম্পানিতে ভালো ওজন আসে পরে, এটা আসলেই আপনাদের পালার উপর নির্ভর করে কিন্তু আপনি এই জিনিসগুলো আপনি বুঝতে হবে যে আমাদের কোন খাবারটাই ভালো হয়। এছাড়াও আমাদের কাছ থেকে কিন্তু দেশি মুরগি বাচ্চা রয়েছে, যেমন একদিন বয়সের বাচ্চা রয়েছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, যেহেতু আমি খামারের ভিতরে রয়েছি ডাইরেক্ট সরাসরি দেখাচ্ছি, এখানে কিন্তু ২ দিন বয়সের বাচ্চা রয়েছে। এই বাচ্চাগুলোই কিন্তু আপনি কিন্তু এটা এক মাস বয়স করার জন্যই রেডি হচ্ছে, আমার এক বড় ভাই অর্ডার করছে, তো তার জন্যই রেডি হচ্ছে ১০০০ পিস বাচ্চা। আপনারা চাইলে আপনি ১০০ পিস, ৫০ পিস বা ১৫০ পিস, ২০০ পিস, ১০০০ পিস আপনি নিতে পারবেন অর্ডার দিয়ে। সারা বাংলাদেশে কিন্তু মালগুলা সেল দিচ্ছি, আপনি চাইলে আপনি মালগুলো এসে দেখে শুনে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। অনেকে আছেন যে ভাই আমরা দেশি মুরগি খামার করব, ভাই দেশি মুরগি দেখতে কেমন দেখা যায়, ভাই আপনার কাছে আছে কি না, অনেক ধরনের অনেক প্রশ্ন থাকে। আপনি ডাইরেক্টলি আমার খামারে, ডাইরেক্টলি কিচ্ছু করতে হবে না, আপনি ডাইরেক্টলি খামারে ডাইরেক্টলি ফোন দিয়ে আমার খামারে আসেন, আইসে আগে দেখে শুনে আপনি বাচ্চা যদি পছন্দ হয় অর্ডার করতে পারেন, আর যদি পছন্দ হয়ে যায় তাহলে আপনি নিয়েও যেতে পারেন, কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল বাচ্চা রয়েছে। আমরা এই দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু সারা বাংলাদেশে বিক্রি করে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের কাছে এক মাস বয়সে বাচ্চা রয়েছে, ১৫ দিন বয়সে বাচ্চা রয়েছে, এমনকি একদিন বয়সে বাচ্চা রয়েছে। আপনারা চাইলে ১০০, ২০০, ৩০০ পিসও নিতে পারেন। স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আমাদের লোকেশন
লোকেশন অনুযায়ী আসতে পারেন, বুকিং দিতে পারেন। আমাদের দোকানের বা আমাদের খামারের অ্যাড্রেস হলো টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড বল্লা রোড অবস্থিত। এছাড়াও গুগল ম্যাপে বাংলা খামার সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে চলবেন।